এবার কমিউনিটির খবর। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএস এর প্রতিষ্ঠাতা সভাপতি ফোবানার সাবেক সদস্য সচিব শিল্পপতি মোহাম্মদ হাসানুজ্জামান হাসানের বড় ভাই নিউ ইয়র্কে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোহাম্মদ সেলিমের বিধি আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা সিটির উডসাইড আহলে বাইয়াত জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাইখ সাইয়েদ রব্বানী আজহারি এবং মিলাদ পরিচালনা করেন হাফেজ টিপু রহমান। সবশেষে দোয়া পরিচালনা করেন আহলে বাইয়াত জামে মসজিদের ইমাম ডক্টর সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী আজহারি। দোয়ার আগে মোহাম্মদ সেলিমের ছোট ভাই মোহাম্মদ হাসানুজ্জামান হাসান সহ অন্যান্যের মধ্যে বিশিষ্ট চিকিৎসক ডক্টর মাসুদুর রহমান, জ্যাকসন হার্টস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আহলে বাইয়াত জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি সৈকত আনোয়ার, বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন আহমেদ এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোহাম্মদ সেলিম ম্যানহাটনের স্লোন ক্যাটারিং মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 23 জানুয়ারি ইন্তেকাল করেন। আসলে এরকম ভালো মানুষ খুব খুব কম দেখছি আমি আমার এখানকার জীবনে। আমার অত্যন্ত ক্লোজ বন্ধুর মতন ছিলেন হাসান ভাই, আমার ক্লোজ বন্ধু। নবীজির একটা আমি জানি, যেটা হুজুররা কোনো ভুল হলে সংশোধন করে দেবেন। কেউ যদি মারা যায় এবং সব লোক যদি বলে যে লোকটি খুব ভালো ছিল, নবীজি বলেন আল্লাহ কবুল করে, এটা কবুল হয়ে যাবে। দেখো অনেক লোক যদি বলে যে এটা উনি খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহর কাছে উনি ভালো মানুষ হিসাবেই প্রমাণিত হবে। যদি কেউ সবাই বলে যে খারাপ হচ্ছিল, তাহলে সেভাবে সেরাও বলে যে কবুল হয়ে যাবে। এটা আমার ভাই ছিল না, সে আমার বাবা ছিল, আমার মা ছিল। আমার বাবা মা ইন্তেকাল হওয়ার পরে আমার ভাই আমাকে বাবা মার ছায়ে রাখত। 18 সালের ডিসেম্বর মাসে